রূপসী মাল্টি কমপ্লেক্স সিনেমা হল নগ যা সালো দ্য কেরলা স্টোরি তকে নাই নেবাগে থাং সৈকিয়া হাস্তিনী মন্ত্রী অকরা মন্ত্রী সভানী যত আদং রক এমএলএ রক সগৈকিয়া প্রদেশ বিজেপিরি আদং রক ব মন্ত্রী অকরা খুখেংদিনী শাখা বাদ হা কতনী গরণ গরং থানচান ক্রাক খানিয়াং বাকে হাস্তিনী মন্ত্রী বখরক নরেন্দ্র মোদি বাদ হাকি যত লুকরণ অ তকে নাই নেবাগে কক কসার যা আশেক সিমিয়া সেন্ট্রেল হাপাং তৈ হাস্তি হাপাং বাদ হা কতনী থানচা বাদ হা কতনী গরং গরং তৈ বরম ন নাগনে নেবাগে না সামগ্রাই দঙ্গ বাদ হা কতনী থানচান ক্রাক খানিয়াংনি বাদ হা কতনী গরং গরং ন ক্রাক খানিয়াং বাকে অসিনেমা এবার অ তকে সিনাম জাগা দা কেরলা স্টোরি তকে যত বাদ হা কতনী লুকরম নাই নাঙ্গ অভয় কক কসার কা ত্রিপুরা হাস্তিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তকে নাই নেবাগে থাঙ্গ সৈকিয়া প্রদেশ বিজেপি কাসকু রাজীব ভট্টাচার্যা বর্ষাকা বাদ হা কত তৈ বার হা কতনী হতা গরং রং ন সবাই নেই বাকে গবাং ন চাতক জাগে দঙ্গ অচাতে মূ রম ন অ তকে নেই বিশিং তৈ নাথক খলাই কথমা ও নাথকে ফুনুক জাকা টং কথার তৈ মূ জানে জানে ইংনি মানু ফিয়াবা বাদ হা কত যতনী ন অ তকে নেই বিশিং তৈ অবন কক জার জাকা খোসাতাই কলাইও দা কেরলা স্টোরি রিলিজ মানে ইয়াগুল অ তকে ন কিটিংগৈ গবাং মা রিয়াকশন অংখরকা গবাং মা বড় জানে জানে মুসুং তৈ কক সালাকিয়া গবাং মা থংরংনি বিশিং তৈব তৈ গবাং মা খদানা কলানংনি বিশিং তৈব গবাং মা কাসু জাক মুং সাকলাই মুং রোজাকা অ তকে থংরংনি নাহার মুং তৈ সুনাম জাকা হনিব গবাং মা বেরামনি বিশিং তৈ কক অংখরকা ফিয়াবা অ তকে নাই নাঙ্গু হনে কক কসারকা হাস্তেনি মন্ত্রী অকানে সিমি চেঙ্গৈ বাদ হাকতনি মন্ত্রী বখর কেরালা স্টোরি সম্পর্কে শুনছিলাম, তো এখানে আমরা সমস্ত মিনিস্টার থেকে ত্রিপুরা সরকারের সমস্ত মিনিস্টার এমএলএ এবং পার্টির সমস্ত পদাধিকারী মানে এখানে এটা দেখার একটা আমরা ডিসিশন নেই, তো আজকে সবাই এসছে কারণ না দেখলে বোঝা যায় না। লাভ জেহাদি আমরা শুনছিলাম এবং একটা সত্যিকারের ঘটনাকে সামনে রেখেই এই সিনেমাটা হয়েছে, প্রতিটি ব্যক্তি দেখা উচিত। এটা কেরালা স্টোরি বলেছে ঠিকই, আমার মনে হয় সারা ভারতবর্ষের সমস্ত মানুষের এটা দেখা উচিত এবং বিভিন্ন জায়গায় এই স্টোরি হয়তো বা আছে এবং আমরা শুনি, কিন্তু এমনভাবে ডাইরেক্টর এটাকে ফুটিয়ে তুলেছেন সত্যি না দেখলে বোঝা যেত না, দেখার পরে চোখ দিয়ে জল আসা ছাড়া কিছুই নেই। এইভাবে লাভ জেহাদি করে কিভাবে ওরা ইরাক এবং সিরিয়াতে এই মেয়েদের পাঠাত এবং তাদের আইএসআইএস ইয়ে তৈরি করার জন্য যেভাবে ট্রেনিং দিত, আজকের এই পিকচার দেখে আমরা বুঝতে পেরেছি। কেরালা শুধু না, সারা ভারতবর্ষকে অখণ্ডতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে চেষ্টা চালাচ্ছেন, আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে চেষ্টা চালাচ্ছেন, সমস্ত মানুষ চাইছে দেশের অখণ্ডতার জন্য আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু এইগুলো অনেক মানুষ বুঝতে পারে না, জানতে পারে না। এই ফিল্মের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই লাভ জেহাদি কীভাবে এটা মানে লালসা, যৌন লালসার কারণে এইগুলো করেছে, অন্য আর কিছুই না। তো আমি এই পিকচার দেখে আমি বলবো এবং সবাই যেন ত্রিপুরার না শুধু সমস্ত মানুষ, ভারতবর্ষের সমস্ত মানুষ এই পিকচারটা দেখা উচিত এবং সমস্ত আমি জনসাধারণকে বলবো এর বিরুদ্ধে পর্যায়ে ওটা সোচ্চার হওয়া উচিত। ঠিক আছে, কর্ণাটকে হার জিত তো থাকবেই, সবাই তো একটা জায়গায় থাকবে না, কিন্তু আমরা খারাপ করিনি, কিন্তু আমাদের রেজাল্ট তো ভালো হয়েছে। কিন্তু যাই হোক, এগুলো তো নিশ্চয়ই পার্টি দেখবে, এগুলো চিন্তা ভাবনা করবে আগামী দিন। আমাদের মধ্যে এগুলো আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলি, এখানে তো অনেক সময় বলে না যে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই, তো গণতন্ত্র যদি না থাকতো কী করে আরে কংগ্রেস পার্টি আবার জিতে ওখানে? তো আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ডেমোক্রেটিক্যালি একদল আসবে একদল যাবে, কিন্তু ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মতো কোনো জায়গায় কিন্তু এরকম হয় না। এখানে যেভাবে আগে আমরা দেখেছি, আগে ত্রিপুরাতে 35 বছরের রাজত্বকালে আমরা দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা, এখানে গণতন্ত্র আগে ছিল না, আমরা এখানে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি এবং বেঙ্গল স্টোরিও হবে আমি শুনতে পাচ্ছি এখানে। এগুলো মানুষ জানবে, বুঝবে কি অবস্থায় মানুষকে ডিপ সাপ্রেশন করে রাখছে, অপ্রেস করে রাখছে, সত্যি দুর্ভাগ্য। পশ্চিমবাংলায় ছবিটি ব্যান করা হয়েছে এবং এই যে ফিল্মটা বানালো এবং যারা যিনি ডাইরেক্টর এবং যিনি প্রোডিউসার ওনাদেরকে আমি ধন্যবাদ দিই। পশ্চিমবাংলায় এই ছবিটি ব্যান করা হয়েছে, ত্রিপুরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? না, ত্রিপুরা ছাত্রছাত্রীরা দেখা উচিত, বিশেষ করে এই ফিল্মটা অবশ্যই দেখা উচিত। আমি ওয়েস্ট বেঙ্গলে তো বন্ধ করবে আমরা সবাই জানি কি কারণে, এই বিষয়ে আর বলতে চাইছি না আমি।
আর কত ব্যান করে কিছু লাভ হবে না, মানুষ দেখে নেবে। দেখুন আজকে আমরা সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে সমস্ত মন্ত্রী পরিষদের সদস্য সদস্য থেকে শুরু করে বিধায়ক বিধায়িকা এবং পার্টির সমস্ত রাজ্য স্তরের নেতৃত্বরা আমরা সবাই মিলে এই কেরালা স্টোরি দা কেরালা স্টোরি যে মুভিটা রয়েছে সেটা আমরা দেখার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। তো একটাই বার্তা সমাজের, যে সমাজ আমরা যেটা বারবার বলছিলাম যে ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য লড়াই করে না, ভারতীয় জনতা পার্টি চায় এই সমাজকে এবং এই রাষ্ট্রকে যাতে পুনর্নির্মাণ করা যায়, এই রাষ্ট্রকে যাতে রক্ষা করা যায়, সমাজকে যাতে পরিবর্তন করা যায়। তো সেই বার্তা আমরা সবসময় বলে থাকি। তো এই যে সিনেমার মাধ্যমে আমাদের সকলের কাছে, আমাদের এই রাষ্ট্রের কাছে একটা বড় মেসেজ যে আজকে সমস্ত ধর্ম যাই হোক না কেন, এই যার যার ধর্ম শেষে রক্ষা করবে, কিন্তু এইভাবে সমাজকে বিকৃত করা, আমাদের রাষ্ট্রকে বিকৃত করা, সেটা তার যে প্রয়াস, এই প্রয়াসটা অবিলম্বে বন্ধ করা হোক। কাজে আমি সকলকে আহ্বান রাখবো যে দ্য কেরালা স্টোরি যে মুভিটা সেটা দেখার জন্য এবং এই সমাজে যেই বিবর্তন চলছে তাকে রক্ষা করার জন্য। থ্যাংক ইউ।